চারদিকে খাঁখা রোদ। গত কয়েক সপ্তাহ ধরেই দেশের বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, 42 ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়েছে তাপমাত্রা। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হচ্ছেন না ঘর থেকে। তাপপ্রবাহের থাবা পড়েছে দেশের পর্যটন খাতেও। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে নেই পর্যটকদের জৌলুস। ঝুলন্ত সেতুর কাউন্টারে একা বসে অলস সময় পার করছেন কাউন্টার ম্যানেজার। খাঁখা করছে সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতু। বোটঘাটে নেই চিরচেনা সেই কোলাহল। গরমে বিহাল অবস্থা, যার দরুন কোনো টুরিস্ট আসতেছে না এবং কয়েকদিন আমাদের বুট ভাড়া হচ্ছে না। একই অবস্থা জেলার অন্যান্য পর্যটন স্পট সহ হোটেল মোটেল কটেজেও। নেই কোনো বুকিং, ভাসমান দোকানেও একই অবস্থা। তীব্র গরমের কারণেই পর্যটন ব্যবসায় এমন ধস। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বর্তমান পরিস্থিতিতে কোনো গেস্ট এলই না, পুরো হোটেলই খালি, আমরা লস গুনতে হচ্ছে। লোকজন তো কিছু কয়েকদিন আগেও ছিল, এই কয়েকদিন গরমের কারণে তো একেবারেই কম এখন বর্তমানে। রাঙামাটির চেম্বারের তথ্য মতে জেলায় পর্যটন শিল্পের ওপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন প্রায় 25,000 মানুষ। সময় সংবাদ, রাঙামাটি।